বরগুনার আমতলিতে ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের 7 জন সহ অন্তত 9 জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন 3 জন। দুপুরে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই একটি বৌভাতে অংশ নিতে যাচ্ছিলেন। শনিবার দুপুরে বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে মাইক্রোবাস ও অটোরিকশায় করে বরের বাড়িতে যাচ্ছিলেন কনের বাড়ির লোকজন। বরগুনার আমতলিতে চাওড়া এবং হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত সেতু ভেঙে মাইক্রোবাস এবং অটোরিকশাটি খালে পড়ে যায়। অটোরিকশার সব যাত্রী বের হতে পারলেও মাইক্রোবাসের 9 যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের 7 জন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। নিহতদের মধ্যে 2 জনের বাড়ি উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে, অপর নিহত 7 জনের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কোকরাটচর গ্রামে। হাইজ আসার পরে অনেক লোকজন ছিল, বাগনির মেয়ে আসিল, তারপর ওই বাগনির শ্বশুর আসিল, তারা জীবিত 5-6 জন আসিল অটোর মধ্যে। কিছু লোকজন ওখানে পোলাপান দৌড়ে যেয়ে নামছে, তো 2-3টা মানুষ মনে টাইনে বাইক করতে পারছে, তো গাড়িটা তলাই গেল। মাইক্রোবাসে করে কোনের পক্ষে 16 জন যাত্রী বরের বাড়ি যাচ্ছিলেন। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়। আগে থেকেই এই ব্রিজটা ছিল আমাদের জরাজীর্ণ এবং এটার ব্যবহারে অনুপযোগী ছিল। ব্রিজ নির্মাণে যে ঠিকাদারের গাফিলতি এবং দুর্ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে এ ঘটনার পরপর ব্রিজ নির্মাণকারী ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার বিচার দাবিতে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। ডিবিসি নিউজ ডেস্ক।